আর দ্বিতীয় কথা হলো যে মুক্তিযোদ্ধাদের নির্বাচন ইনশাআল্লাহ আমরা আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে। তো বিষয়টা হলো যে প্রথমে কথা বলতে গেলে আপনার প্রধান সেটার কারণ আমাদের এই ভোটার তালিকাটা করার জন্য যে গেজেটটা মুক্তিযোদ্ধাদের গেজেটটা করা দরকার সেটা সম্পূর্ণ হয়নি, মোটামুটি একটা অধিকাংশ হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেইগুলোকে আমরা তালিকাভুক্ত করে গেজেট করে একটা ভোটার তালিকা করে আমরা দিয়ে দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্বাচন করার জন্য তিনি নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন, ক্যাবিনেট সেক্রেটারিকে প্রধান করে তিনি প্রধান নির্বাচন কমিশনার একটা কমিটি করে দিয়েছেন, তারা আমাদের কাছে ভোটার তালিকা চেয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে এবং সেই মন্ত্রণালয় থেকে তালিকা দেওয়ার পরে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধাদের জন্য এটাই হলো একটা সুখবর যে আমরা আশা করি খুব শীঘ্রই তাদের নিজস্ব যে সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেই সংসদের নির্বাচনটা অতি শীঘ্রই হবে আশা করি ইনশাআল্লাহ।